দেখো, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে আগামীকাল কলকাতা পুরসভার সামনে একটা বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির তরফ থেকে, লালবাজারের তরফ থেকে, যেটা স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই বিক্ষোভ কর্মসূচির কোনো অনুমতি কলকাতা পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে না। গত 28 তারিখ রাজ্যের মুখ্য সচিবের দায়ের করা যে বিজ্ঞপ্তি সেটা মেনে চলতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে, অতিমারী পরিস্থিতি চলছে, কোনো রকম রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি এগুলো পালন করা যাবে না কলকাতা শহরে, এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে বিজেপিকে। শুধু তাই নয়, এই ইনস্ট্রাকশন উপেক্ষা করেও যদি বিজেপির তরফ থেকে এই কর্মসূচি পালন করা হয়, সেক্ষেত্রে লালবাজারের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এমনটাও হুঁশিয়ারি লালবাজারের তরফ থেকে জারি করা হয়েছে। ইতিমধ্যেই বিজেপিকে লিখিতভাবে লালবাজারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামীকাল তাদের যে শিডিউলড কর্মসূচি যেটা কলকাতা পুরসভার বাইরে হওয়ার কথা রয়েছে, সেই কর্মসূচির কোনো অনুমতি কলকাতা পুলিশ দিচ্ছে না। এরপরেও যদি বিজেপি এই কর্মসূচি করে, কলকাতা পুলিশ বিপর্যয় মোকাবিলা অ্যাক্টে মামলা রুজু করবে। গত 28 তারিখ রাজ্যের মুখ্য সচিবের দায়ের করা ইনস্ট্রাকশন সেটা ফলো করতে বলা হয়েছে। অতিমার রাজ্যে যে স্বাস্থ্যবিধি চলছে সেটা সমস্ত পক্ষকে মেনে চলার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে, এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। ময়ূর, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আবারও জানিয়ে রাখি, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপির পুরসভা অভিযানে অনুমতি দিল না কলকাতা পুলিশ, কাল বিজেপির পুরসভা অভিযানের কর্মসূচি রয়েছে, যেমনটা জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে, জোর করে কর্মসূচি পালন করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, বিপর্যয় মোকাবিলা আইনে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূর, জানতে চাইবো পুলিশের তরফে ঠিক কি জানানো হয়েছে। দেখো, আমরা জানি যে কিছুদিন আগে দেবাঞ্জন দেব তিনি গ্রেফতার হয়েছেন, ভুয়ো ভ্যাকসিন নিয়ে রাজ্যে তোলপাড় চলছে, পুলিশ ইনভেস্টিগেশন চলছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম ফরমেশন হয়েছে। এর মাঝে বিজেপির তরফ থেকে কলকাতা পুরসভার বাইরে আগামীকাল একটা বিক্ষোভ কর্মসূচি ছিল লালবাজারের তরফ থেকে, শীর্ষ কর্তারা স্পষ্টভাবে যেটা জানাচ্ছেন যে বিজেপির তরফ থেকে যে যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপির পুরসভা অভিযানে অনুমতি দিল না কলকাতা পুলিশ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।